স্বাধীন দেশে স্বাধীন হতে যাচ্ছি মা, রাজপথে তোমার দুয়ার সঙ্গে দিও মা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা। আমার সোনার বাংলা বলা হয়েছে, বাংলাদেশ না। আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, আমরা এটা করব, এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। অবশেষে পরিবর্তন হচ্ছে জাতীয় সঙ্গীত, তাহলে কোন সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত? ভাবনার বিষয়। ইতিমধ্যে অনেক শিল্পী জাতীয় সঙ্গীত তৈরি করে ফেলেছে, যেমন হিরো আলমও গেয়েছে জাতীয় সঙ্গীত। অন্ধকারে সূর্য ডুবে ভোরের আলো ঠিকই উঠবে, বাবা তুমি চিন্তা করো না। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ নেই, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক। তিনি আরো বলেন, যেহেতু বাংলাদেশ ভারত বিরোধী, 1971 সালে ভারত থেকে চাপিয়ে দেওয়া সঙ্গীত কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যৌক্তিক। উনি আরো বলেন, আমরা যেহেতু জনগণের ইচ্ছাতেই প্রতিষ্ঠাতা হয়েছি, তাই জনগণ যেটা বলবে সেটাই হবে, তাই জনগণের দেওয়া সঙ্গীতই হবে জাতীয় সঙ্গীত। ইতিমধ্যে জাতীয় সঙ্গীত তৈরি নিয়ে অনেক শিল্পীদের মধ্যে হচ্ছে কারাকারি। এই কারাকারিতে হিরো আলমও বাদ যায়নি, তাই তো নেটিজেনরা বর্তমান জাতীয় সঙ্গীতের নিচে কমেন্টসে অনেকে ভোট দেওয়া দেওয়া করছে। হিরো আলমের জাতীয় সঙ্গীতের পক্ষেও নাকি অনেকের ভোট পড়েছে। দর্শক, এই জাতীয় সঙ্গীত নিয়ে বাংলাদেশে হয়েছে তুলপার, পক্ষ বিপক্ষ। এক পক্ষ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যুক্তিক, আরেক দল বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অযুক্তিক। এই নিয়ে হচ্ছে কারাকারি। আবার বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে এই নিয়ে হচ্ছে দাওয়া পাল্টা দেওয়া। দেশের বিভিন্ন জায়গাতে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে তাদের মধ্যে হয়েছে মারামারি। দর্শক, মানুষের রুচি কতটা নিচু হলে হিরো আলমের গাওয়া সঙ্গীত কিভাবে জাতীয় সঙ্গীত ভাবনাতে আসে? অনেকে হিরো আলমের জাতীয় সঙ্গীতের নিচে কমেন্ট করে তাকেই ভোট দিচ্ছেন, অনেকে বলছেন এটা জাতীয় সঙ্গীত হলে ভালো হতো। দর্শক, আপনার মতে কি, জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত? আগের জাতীয় সঙ্গীত কি থাকবে, নাকি নতুন করে জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য তৈরি করা হবে? এই নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানান। আপনার ভোটেই হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।